নমস্কার। অন্বেষণ ওয়ানের পক্ষ থেকে আজ আমরা আলোচনা করব MGNREGS অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, অর্থাৎ 100 দিনের কাজের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পটির বিষয়ে আমরা আলোচনা করব। আজ আমরা এই ভিডিওটিতে দেখাবো এই MGNREGS প্রকল্পটি কি, এই প্রকল্পের সুবিধাগুলি কি কি, কারা কারা এই সুবিধা পাবেন, এই সুবিধা পেতে গেলে কি কি নথি লাগবে, কোথায় গিয়ে এর জন্য আবেদন করতে হবে, এবং সবশেষে এই 100 দিনের জব কার্ড পাওয়ার জন্য আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটি আমরা এই ভিডিওটিতে দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করুন, কিছু জানার থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং প্রচুর গ্রামের বন্ধুদের কাছে ছড়িয়ে দিন এই ভিডিওটিকে শেয়ার করে, তার ফলে তারাও যাতে উপকৃত হতে পারে। আর যেসব বন্ধুরা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল অপশনটি ক্লিক করুন সব ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিও। এবার আমরা জানবো প্রকল্পটি কি। এই MGNREGS প্রকল্পটি হচ্ছে প্রত্যেক গ্রামবাসীদের সামাজিক সুরক্ষা প্রদানের প্রকল্প, অর্থাৎ প্রত্যেকে যাতে 100 দিনের কাজ পেতে পারে তাই জন্যই এই প্রকল্পটির সূচনা হয়। সেপ্টেম্বর 2005 সালে ইউপিএ সরকারের আমলে এই প্রকল্পটির সূচনা হয়। এবার আমরা জানব এর সুবিধাগুলি কি কি। এর সুবিধা সাধারণত প্রত্যেক প্রাপ্তবয়স্ক গ্রামবাসী যাদের কেউ অভুক্ত না থাকে তার জন্যই কিন্তু এই সামাজিক প্রকল্পের সূচনা হয়েছিল। এর ফলে তারা বছরে কমপক্ষে এর যদি জব কার্ড করে নিতে পারে তাহলে বছরে কমপক্ষে 100 দিনের কাজ কিন্তু তারা পাবে। তার ফলে কি হবে, প্রত্যেক গ্রামবাসী আর কেউ অভুক্ত থাকবে না। আমরা জানি অলরেডি এর ফলে বহু মানুষ উপকৃত হয়েছে। পশ্চিমবঙ্গে প্রায় 17 কোটি 55 লক্ষ মানুষ অলরেডি এই 100 দিনের কাজের আওতায় পড়ছে। এবং তারপরও যদি কেউ এই জব কার্ড এখনো অবধি অ্যাপ্লাই না করে থাকেন তারা অবশ্যই এই জব কার্ডের জন্য অ্যাপ্লাই করুন, তাহলে তারা কিন্তু এই সুবিধাগুলো পাবেন। এবার আমরা জানবো কারা এই সুবিধা পাবেন। প্রত্যেক গ্রামবাসী, গ্রামে গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী তাদের বয়স 18 বছরের ওপরে হলে তারা প্রত্যেকেই জব কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে তাদের দক্ষতার কিন্তু কোনো দরকার পড়বে না, এক্ষেত্রে অদক্ষ শ্রমিকদেরই কিন্তু কাজ দেওয়া হয়, যে কাউকে কিছু শিখে তারপর কাজ পেতে হবে, 100 দিনে কাজ পেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটি মানুষই যাদের 18 বছর বয়স হয়ে গেছে, প্রত্যেকে গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী মানুষ, তারা এই কার্ড পেতে পারেন। এবার আমরা জানবো কোথা থেকে এই সুবিধা পাবেন। প্রত্যেক গ্রামবাসীরা তাদের নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে গিয়ে আপনারা আবেদনপত্র অর্থাৎ ফর্ম তুলে সেই ফর্ম ফিল আপ করে জমা করতে পারেন। অথবা বর্তমানে যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেও কিন্তু এই আবেদনপত্র জমা করা যাচ্ছে। এই আবেদনপত্র জমা করার 15 দিনের মধ্যে কিন্তু আপনি জব কার্ড হাতে পাবেন, আর জব কার্ড হাতে পাওয়ার 15 দিনের মধ্যেই কিন্তু আপনি এই 100 দিনের কাজে সুবিধা পাবেন। তো অবশ্যই যারা এখনো অবধি অ্যাপ্লাই করেনি তারা অবশ্যই ইমিডিয়েট অ্যাপ্লাই করুন। আর এছাড়া এবার কি কি ডকুমেন্টস লাগবে, আপনাদেরকে কি কি ডকুমেন্টস এর সাথে জমা করতে হবে। প্রথমত যে কোনো সরকারি আপনার সরকারি কাগজ, যেমন ভোটার কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে যেটি আছে সেটিরই আপনাকে জেরক্স দিতে হবে, সঙ্গে অরিজিনাল কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে যখন আপনি ফর্ম তুলবেন। এর সঙ্গে প্রত্যেকের একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই লাগবে, কারণ আপনাদের টাকা এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই আপনাদের কাছে পৌঁছাবে। তার জন্য ব্যাংকের অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স কিন্তু এই আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। এবার আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ফর্মটিকে ফিল আপ করবেন। আমরা চলে এসেছি 100 দিনের ফর্মের জন্য, 100 দিনের কাজের জন্য যে ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্মে চলে এসেছি। দেখুন একদম ওপরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিমের অধীনে নিবন্ধীকরণের আবেদনপত্র। এর পরেই একটি বক্স রয়েছে, এই বক্সটাতে আপনাদের ফিল আপ করার কোনো দরকার নেই, এটা পঞ্চায়েত থেকে ফিল আপ করবে। একদম ওপরে বাঁদিকে দেখুন লেখা আছে জেলার নাম, এই জেলার নামের এখানে আপনি যে জেলার থাকেন সেই জেলার নাম এখানে দেবেন। তারপর আছে পরিবারের প্রধানের নাম, আপনার পরিবারের যিনি প্রধান হেড আছেন তার নাম এখানে দেবেন। এরপরে যে বক্সটা রয়েছে দেখুন লেখা আছে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের বিবরণ, মানে যে কজন 18 বছরের ওপর সদস্য রয়েছেন তাদের প্রত্যেকের বিবরণ এখানে দেবেন। প্রথমে আছে ক্রমিক সংখ্যা 1 নম্বর দিয়ে প্রথমে প্রধানের নাম দিতে হবে এখানে, আপনার বাড়ির যিনি প্রধান আছেন হেড আছেন তার নাম এখানে দেবেন, তারপর পিতা বা স্বামীর নাম, তার পিতা বা তার যদি মহিলা প্রধান হয়ে থাকেন সেক্ষেত্রে তার হাজবেন্ডের নাম মানে স্বামীর নাম এখানে দিতে হবে,
তারপর এখানে বয়স আবেদন করার তারিখে যেদিন আপনি আবেদন করছেন সেই তারিখ অনুযায়ী যে বয়স সেই বয়সটা এখানে দিতে হবে। তারপর লিঙ্গ, যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলা লিখবেন, যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষ লিখবেন। শারীরিক অক্ষমতা হ্যাঁ বা না, যদি শারীরিক অক্ষমতা থাকে, কোন রকম শারীরিক অক্ষমতা থাকে তাহলে সেটা হ্যাঁ লিখবেন, যদি না হয় তো না লিখবেন। এবার দেখুন, রেশন কার্ড নম্বর অথবা নির্বাচনী সচিত্র পরিচয়পত্র নম্বর যে কোনো একটি জানা থাকলে লিখুন। যদি রেশন কার্ডের নম্বর আপনার জানা থাকে, রেশন কার্ড যে রয়েছে সেই রেশন কার্ডের নম্বর লিখতে পারেন, অথবা সচিত্র পরিচয়পত্র, নির্বাচনী সচিত্র পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড, আপনার যে ভোটার কার্ডটি রয়েছে সেই কার্ডের যে নম্বর সেই নম্বরটা এখানে লিখবেন। একই রকম ভাবে পরপর যে কজনের, যে কজন আছেন প্রত্যেকের নাম লিখবেন, প্রত্যেকের নাম স্বামীর নামে 1 2 3 4 করে ক্রমিক নাম্বার দিয়ে পরপর এখানে বক্সে একই রকম ভাবে প্রত্যেকটি ফিল আপ করবেন। তারপর এখানে দেখুন মোট কতজন, মোট এখানে রয়েছে মোট কতজন সেটা এখানে দেবেন, দিয়ে এরপরে চলে আসবেন এই এই জায়গাটাতে। এবার আছে গ্রামের নাম, এখানে গ্রামের নাম প্রথমে আপনি যে গ্রামে বসবাস করেন বা যে গ্রাম পঞ্চায়েতে থাকেন সেই গ্রামের নাম দেবেন, পোস্ট অফিস দেবেন, আপনি যে পোস্টের অনুযায়ী থাকেন সেই পোস্ট অফিস দেবেন, তারপর মৌজা, তারপর এখানে থানা, থানার নাম দিয়ে দেবেন, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম, এরপর আছে ব্লকের নাম, আপনি কোন ব্লকে থাকেন সেই ব্লকের নাম, তারপর আছে দেখুন তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং সাধারণ। এখানে যেটি ঠিক শুধুমাত্র সেটিকে রাখবেন, বাকিগুলোকে কেটে দেবেন। আপনি যদি তপশিলি জাতিভুক্ত হন তাহলে বাকিগুলোকে 3 থেকেই কেটে দেবেন, আপনি যদি উপজাতিভুক্ত হন তাহলে উপজাতিটা রাখবেন, বাকিগুলোকে কেটে দেবেন, জাস্ট বাদ দিয়ে বাকিগুলোকে কেটে দেবেন। এরপরে আছে দেখুন ইন্দিরা আবাস যোজনার উপভোক্তা, আপনি যদি ইন্দিরা আবাস যোজনার মানে পেয়ে থাকেন অর্থাৎ বাড়ি বানানোর জন্য টাকা পেয়ে থাকেন ইন্দিরা আবাস যোজনার অধীনে তাহলে এখানে হ্যাঁ লিখবেন, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে না লিখবেন। ভূমি সংস্কার উপভোক্তা, যদি ভূমি সংস্কারের অধীনে কিছু পেয়ে থাকেন তাহলে সেটা হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন, যদি কিছু না পেয়ে থাকেন তাহলে না লিখবেন। এরপরে আছে দেখুন আমি বা আমরা, আমি বা আমরা, আমি যদি একজন হন সেক্ষেত্রে আমি বা আমরা অদক্ষ শ্রমিক হিসাবে কাজ করতে ইচ্ছুক এবং উপরোক্ত বৃত্তান্ত সঠিক, আমাদের পরিবারের নাম নিবন্ধীকরণ করা হোক। অর্থাৎ আপনি ওপরে যা তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো সমস্তটাই ঠিক। এবং এরপরে এখানে লেখা আছে দেখুন, এরপরে যে বক্সটা আছে, কাজ করিতে ইচ্ছুক প্রাপ্তবয়স্ক সদস্যদের স্বাক্ষর বা টিপসই, এখানে কাজ করিতে ইচ্ছুক যে কজন সদস্য রয়েছে তাদের সই এখানে করে দেবেন, অথবা টিপসই যদি লিখতে না জানেন সেক্ষেত্রে টিপসই করবেন। আর এখানে পরিবারের প্রধানের স্বাক্ষর, পরিবারের যিনি প্রধান আছেন তার সই বা তার টিপসই, যদি সই করতে না পারেন তাহলে তার টিপসই এখানে করবেন। এরপরে দেখুন এরপরের যে পার্টটা রয়েছে সেই পার্টটা, স্ত্রী বা শ্রীমতী আপনার নামটা দেবেন, পিতা বা স্বামীর নামটা দেবেন, এখানে গ্রাম, এখানে পোস্ট, এর নিকট হইতে নিবন্ধীকরণের জন্য আবেদনপত্র পাওয়া গেল এবং নিবন্ধীকরণ নম্বর, এই নম্বরটা কিন্তু আপনাকে আপনাকে দিতে হবে না, এটা গ্রামের পঞ্চায়েতের যিনি আধিকারিক রয়েছে, পদাধিকারী রয়েছেন, তিনি এখানে নম্বরটা দিয়ে আপনাকে এখানে সই করে দিয়ে দেবে। এবং এর পরের যে পৃষ্ঠাটি রয়েছে, আমরা পরের পৃষ্ঠাতে চলে যাব, পরের পৃষ্ঠাটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না। দেখুন এখানে লেখা আছে গ্রাম পর্যায়ের কার্যালয়ের ব্যবহারের জন্য, এই পার্টটা আপনাদের কিচ্ছু করতে হবে না, এই পার্টটা সম্পূর্ণ হবে গ্রাম পঞ্চায়েত, তার যা যা ডকুমেন্ট যা যা তথ্য আছে সেগুলোকে করে আপনাকে স্ট্যাম্প করে আপনাকে এই যে এই পার্টটা আগের যে পার্টটা দেখছেন এই পার্টটা আপনার কাছে দিয়ে দেবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং বুঝতেও পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করুন, কিছু জানার থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যেসব বন্ধুরা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল অপশনটি ক্লিক করুন সব ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। এবং ভিডিওটিতে প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন, যাদের যারা এখনো অবধি এই 100 দিনের কাজে সুবিধা পায়নি তারা যাতে প্রত্যেকেই পেতে পারে, যাতে কেউ অভুক্ত না থাকে, সেই দায়িত্ব কিন্তু আপনাদের। তো সুতরাং আজকে এইটুকুই, নমস্কার, ধন্যবাদ।